একটি বনে একটি টুনটুনি পাখি তার দুই ছানা নিয়ে বাস করত। আর সেই বনেই বাস করত একটি দুষ্টু কাক ও একটি চালাক শিয়াল। কাক এবং শিয়ালের ছিল গলায় গলায় ভাব, সারা বনেই ছিল তাদের ক্ষমতা। অপরদিকে টুনি ও তার ছানারা ছিল খুবই অসহায়। আম্মু আম্মু, আমি পিঠা খাবো। আম্মু, আমিও খাবো। তোরা তো জানিস আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি এখন পিঠা কোথা থেকে আনবো বল? তা তো জানি না, আমার পিঠা লাগবেই। আমাকেও দিতে হবে। ঠিক আছে, তোরা কোথাও যাস না, দেখি তোদের জন্য পিঠার ব্যবস্থা করতে পারি কি না। তোমরা বাসায় বসে বসে পিঠা খাওয়ার পরামর্শ করছো? দাঁড়াও, তোমাদের পিঠা আমি খাওয়াচ্ছি। তুমি কি এই বনে কোনো খোঁজ খবর রাখো? এই বনে যে তোমার চোখের আড়ালে কত কিছু ঘটে যাচ্ছে তাকে তুমি জানো? কি হয়েছে কাক, কি হয়েছে আমায় একটু খুলে বলো তো। শোনো তাহলে, টুনির ছানারা পিঠা বানিয়ে খাবে, আমি ওদের মুখ থেকে একথা শুনে এসেছি। কি বলি, আমাকে দাওয়াত না দিয়ে পিঠা বানিয়ে খাবে? না, এটা তো মেনে নেওয়া যায় না। তুই জলদি যা, এক্ষুনি টুনিকে আমার কাছে ডেকে নিয়ে আসবি। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি টুনিকে ডাকতে যাচ্ছি। এই কথা বলে কাক টুনির বাসায় চলে যায়। টুনি, তোকে শিয়াল ভাইয়া এখনই যেতে বলেছে। হঠাৎ করে শিয়াল ভাইয়া আমাকে ডাকলো কেন? তা তো আমি জানি না, আমাকে ডাকতে বললো তাই আমি ডাকতে এলাম। তারপর টুনি ও কাক শিয়ালের কাছে চলে যায়। শিয়াল ভাইয়া, তুমি আমাকে ডাকছো কেন? টুনি, শুনলাম তুই নাকি একা একা পিঠা বানিয়ে খাচ্ছিস, আমাকে দাওয়াত দিলি না যে। ও, তাহলে এই কথা? শিয়াল ভাইয়া, আমি তো এখনো পিঠা বানাইনি, আমার বাচ্চারা পিঠা খেতে চেয়েছে তাই আমি ওদের সান্ত্বনা দিয়েছি। আমি এত কিছু বুঝি না, তুই আমাকে কালকের মধ্যে পিঠা বানিয়ে খাওয়াবি। এ কি বলছো শিয়াল ভাইয়া, পিঠা বানাতে তো চাল লাগবে, তেল লাগবে, নুন লাগবে, মিঠা লাগবে, তারপর তো পিঠা, এগুলো আমি এখন পাবো কোথায়? এসব আমি জানি না, কাল পিঠা বানিয়ে খাওয়াতে না পারলে তোকে কিন্তু আমি ছিঁড়ে খাবো। শিয়ালের এই কথা শুনে টুনি খুব চিন্তায় পড়ে যায়। বনের ভিতর একটি জলপাই গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে। তখন জলপাই গাছটি হঠাৎ করে কথা বলে ওঠে। কি রে মিষ্টি পাখি, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? গাছ ভাইয়া, তুমি কথা বলছো কি করে? শোন মিষ্টি পাখি, আমি জাদুই গাছ, আমি অনেক কিছুই পারি, বলতো তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? তখন টুনি জাদুর জলপাই গাছকে সব কিছু খুলে বলে। শোন মিষ্টি পাখি, তুই আর কাঁদিস না, তুই আমার ডাল থেকে কিছু জলপাই পেড়ে নে, তারপর আমি বলছি তোকে কি করতে হবে। গাছ ভাইয়া, এখন বলো আমি এই জাদু জলপাইগুলো দিয়ে কি করব? এই জলপাইগুলোর কাছে তুই যা চাইবি এই জলপাইগুলো তোকে তাই দেবে। তাই গাছ ভাইয়া, এই জলপাইগুলো কি আমাকে পিঠা দিবে? তাহলে তুই নিজেই চেয়ে দেখ। জাদুর জলপাই, তোমরা আমাকে পিঠা দাও। তারপর টুনি জলপাইগুলো নিয়ে তার বাড়িতে চলে যায়। টু
টুনি যখন জাদুর জলপাইগুলো নিয়ে তার বাসায় চলে আসে, সে দেখতে পেল কাক তার বাচ্চাদের সাথে কথা বলছে। আরে টুনি, তুই এই জলপাইগুলো কোথা থেকে নিয়ে আসলি? এটি আমাকে একটি জলপাই গাছ দিয়েছে। শোন টুনি, আমাকে একটা জলপাই দে, তোদের সাথে আমিও একটু খেয়ে যাই, অনেকদিন হলো জলপাই খাই না। শোনো কাক ভাইয়া, এই জলপাইগুলো খাওয়ার জন্য আনি নাই। আরে টুনি, তুই আমার কাছে মিথ্যা বলছিস, আমি চলে গেলে তারপর খাবি, তাই না? শোনো কাক, তোমাকে না বললে তুমি তো ছাড়বেই না। এই জলপাইগুলো আমাকে একটি জাদুর জলপাই গাছ দিয়েছে, এগুলো হলো জাদুর জলপাই। তুই কি বলিস, এগুলো হলো জাদুর জলপাই? হ্যাঁ, এগুলো হলো জাদুর জলপাই। এই জলপাইগুলোর কাছে আমরা যা যাব, এই জলপাইগুলো আমাদের তাই দিবে। তাহলে তোর বাচ্চাদেরকে পিঠা এনে দে, ওরা তো পিঠা খেতে চেয়েছে। হ্যাঁ, জাদুর জলপাই, আমাদেরকে পিঠা এনে দাও। আরে, এটি তো সত্যি পিঠা দিল, টুনি তো জাদুর পিঠা পেয়েছে, তা তো শিয়াল ভাইকে জানাতে হবে। টুনি, আজ আমি চলি। পিঠা তো খেয়ে যাও। টুনি, আমি পিঠা খাবো না, জলপাই খাবো। তারপর কাক টুনির বাড়ি থেকে সরাসরি শিয়ালের কাছে চলে যায়। শিয়াল ভাইয়া, তোমার জন্য দারুণ একটা খবর আছে। কি খবর কাক, তাড়াতাড়ি বলে ফেলো, আমি আবার শিকার করতে বের হব। শোনো শিয়াল ভাইয়া, টুনি তো জাদুর জলপাই পেয়ে গেছে। কি বলিস, জাদুর জলপাই? হ্যাঁ শিয়াল ভাইয়া, টুনি জলপাইয়ের কাছে যা চায় জলপাই টুনিকে তাই দে। কি বলিস তাহলে, এই জাদুর জলপাই আমার চাই। বোকা শিয়াল বলে কি, জলপাইগুলো টুনিরও হবে না, তোমারও হবে না, জাদুর জলপাইগুলো হবে শুধু আমার। এদিকে টুনি জাদুর জলপাই পেয়ে তার ছানাদেরকে নিয়ে আরামে দিন কাটাচ্ছিল। একসময় দুষ্টু শিয়াল ও কাক টুনির বাসার নিচে এসে টুনিকে ডাকতে থাকে। ও টুনি, টুনি কি বাড়িতে আছো? হ্যাঁ শিয়াল ভাইয়া, আসছি। কি রে টুনি, তোর কাছে নাকি জাদুর জলপাই আছে? না শিয়াল ভাইয়া, ওটি আমাকে জাদুর জলপাই গাছ দিয়েছে। শোন টুনি, তুই আমাকে জাদুর জলপাই দিয়ে দে। না শিয়াল ভাইয়া, এটি আমি তোমাকে দিতে পারবো না, এটি আমাকে জাদুর জলপাই গাছ দিয়েছে। কি, তুই দিবি না? তাহলে তোকে আমি মজা দেখাচ্ছি। তারপর দুষ্টু শিয়াল ও কাক মিলে টুনির বাসায় আগুন লাগিয়ে দেয় এবং টুনি ও তার ছানারা জাদুর জলপাই গাছের কাছে চলে যায়। গাছ ভাইয়া, দুষ্টু শিয়াল ও কাক নিলে আমার বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে, সাথে তোমার দেওয়া জলপাইও পুড়ে গিয়েছে। শোন টুনি, তুই আমার গাছ থেকে আরো কিছু জলপাই পেড়ে নে, এই ফলগুলো তুই জমিতে গর্ত করে পুঁতে দিবি, সেখানে দেখবি একটি জাদুর জলপাই গাছ হবে, সেই গাছের প্রতিটি জলপাই জাদুর হবে, সেই ফলকে তুই যে রূপ দিতে চাইবি সেই রূপই হয়ে যাবে, এমনকি এই জাদুর জলপাইকে তুই ঘর বাড়িও বানাতে পারবি। তারপর টুনি গাছকে ধন্যবাদ জানিয়ে তাদের জমিতে চলে যায়। টুনি ও তার ছানারা জমি চাষ করে, সেখানে একটি গর্ত খুঁড়ে জলপাইগুলো পুঁতে দেয়। এ
একদিন পরে তারা সেখানে গিয়ে দেখতে পেল একটি জাদুর জলপাই গাছ হয়েছে এবং সে জলপাই গাছে অনেক জলপাই হয়েছে। আম্মু দেখো, এখন আমাদের জাদুর জলপাইয়ের আর অভাব নেই। হ্যাঁ জানারা, চলো আমাদের বাজারে একটি দোকান ঠিক করতে হবে। আমরা সেখানে জলপাই ফলগুলো বিক্রি করব। তারপর টুনি ও তার ছানারা বাজারে চলে গেল। বাজারে গিয়ে টুনি ও তার ছানারা ঝাড়ু দিয়ে তাদের দোকান পরিষ্কার করতে লাগলো। এদিকে দুষ্টু শিয়াল ও কাক ঘুরতে ঘুরতে তাদের বাগানে চলে আসে। আরে শিয়াল ভাইয়া, টুনির জমিতে কত সুন্দর জলপাই ফল ধরেছে, এগুলো আমরা পেড়ে খাওয়া শুরু করি। হ্যাঁ কাক, তুমি ঠিকই বলেছো, আজ থেকে এই বাগানটি আমাদের। তারপর দুষ্টু শিয়াল ও কাক মিলে টুনির জাদুর জলপাই পাড়তে থাকে। টুনি ও তার ছানারা বাজার থেকে ফিরে যখন তাদের বাগানে আসলো, তখন তারা দেখতে পেল দুষ্টু শিয়াল ও কাক তাদের জলপাইগুলো পেড়ে খাওয়া শুরু করেছে। তোমরা আমাদের অনুমতি ছাড়া আমাদের জলপাইগুলো পেড়ে খাচ্ছ কেন? শোন টুনি, তুই এই জলপাই গাছের দাবি ছেড়ে অন্য কোথাও চলে যা, তা না হলে এই জলপাই গাছের সাথে বেঁধে তোকে ও তোর ছানাকে খেয়ে ফেলবো। শিয়ালের এই কথা শুনে টুনির খুব মন খারাপ হয়ে যায়। তখন সেই জাদুর জলপাই গাছের কথা মনে পড়ে যায়। সেই গাছের প্রতিটি জলপাই জাদুর হবে, সেই জাদুর ফলকে তুই যে রূপ দিতে যাবে তাই হয়ে যাবে, এমনকি এই জলপাই দিয়ে তুই ঘর বাড়ি বানাতে পারবি। শোনো জলপাই, তোমাদের মধ্য থেকে একটি জলপাই জেলখানা হয়ে যাও এবং দুষ্টু শিয়াল আর কাক জেলখানায় বন্দি করো। শোনো দুষ্টু শিয়াল ও কাক, তোমরা আজ থেকে এই জেলখানায় বন্দি থাকবে, এটা তোমাদের অপরাধের শাস্তি। তবে তোমাদের জন্য সুসংবাদ হলো, আমি তিনবেলা তোমাদেরকে জলপাই খাওয়াবো। টুনি বোন, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি ফলকে বাঁচতে পারবো না, আমি মাংসাশী প্রাণী। মিয়া, তুমি এখন থেকে ফলশাসী হয়ে যাবে।